লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজন স্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ থাকছে আনা কারেনার ছত্রিশতম পর্ব ধূমপান ও জলখাবারের জন্য নির্দিষ্ট ছোট ঘরটি সম্ভ্রান্ত লোকে পরিপূর্ণ উত্তেজনা ক্রমেই বাড়ছে সকলের মুখেই অস্বস্তির ভাব নেতারাই বেশি উত্তেজিত জয় পরাজয়ের হিসাবটাকে তারাই রাখে দলের অন্য সব লোকরা ইতস্তত ঘুরে বেড়াচ্ছে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বা হাঁটতে হাঁটতে ধূমপান করছে আর অনেক দিন পরে দেখা পরিচিতজনদের সঙ্গে কথা বলছে লেভিনের কিছু খেতে ইচ্ছে করছে না ধূমপানও করল না কোজনি সেব অবলস্কি ও অন্য বন্ধুদের সঙ্গে মিশবার ইচ্ছেও তার নেই কারণ তারা সকলেই অশ্বপালের পোশাকে সজ্জিত ভ্রন্সকির সঙ্গে আলোচনায় ব্যস্ত আগের দিন নির্বাচনের সময়ই লেভিন ভ্রন্সকিকে দেখতে পেয়েছিল কিন্তু ইচ্ছে করেই তাকে এড়িয়ে গেছে এখনও সে জানালার পাশে বসে বিভিন্ন দলকে দেখতে লাগল তাদের কথাবার্তা শুনতে পেল সবচাইতে দুঃখের কথা এখানে সকলেই যখন ব্যস্ত ও উদ্বিগ্ন তখন শুধু সে আর তার পাশের নৌ বিভাগীয় পরিচ্ছদ্ধারী একটি বৃদ্ধ ভদ্রলোকই নিস্পৃহ ও কর্মহীন দলে দলে লোকজন আসা যাওয়া করছে নানা রকম মন্তব্য করছে কথা বলতে বলতে ঘরে ঢুকল সাদা গোপওয়ালা কর্নেলের পোশাক পরা একজন জমিদার এই লোকটির সঙ্গেই ইস্কিয়াস্কির বাড়িতে লেভিনের দেখা হয়েছিল দেখেই সে জমিদারটিকে চিনতে পারল লেভিনের দিকে দ্বিতীয়বার তাকিয়ে জমিদারটিও এগিয়ে এসে তাকে অভ্যর্থনা জানালো। আপনাকে দেখে খুশি হলাম হ্যাঁ ঠিক আপনাকে আমার বেশ মনে আছে গত বছর স্কেচ কি মানে মার্শালের বাড়িতে দেখা হয়েছিল লেভিন জিজ্ঞাসা করলো আপনার খামারের কাজ কেমন চলছে আগের মতোই লোকসান যাচ্ছে জমিদার জবাব দিল তা আমাদের গুরবানিয়াতে আপনি এলেন কেমন করে আমাদের এই কুদেতাং এ অংশ নিতে নাকি খুশির সঙ্গেই সে ফরাসি কথাটার উপর জোর দিল গোটা রাশিয়ায় তো এখানে হাজির হয়েছে যত কামারহের আর প্রায় মন্ত্রীর দল অবলন্সকিকে দেখিয়ে সে বলল আমি স্বীকার করছি যে ভদ্রলোকদের এই নির্বাচনের তাৎপর্য আমি ঠিক বুঝতে পারছি না লেভেন বলল। বুঝবার কি আছে কোনো তাৎপর্যই নেই একটা অচল প্রথা নিজের তাগিদেই চলছে এসব পোশাকগুলো লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এটা স্থানীয় ম্যাজিস্ট্রেট স্থায়ী সদস্য ও ওই ধরনের লোকদেরই জমায়েত সম্ভ্রান্ত লোকদের নয় তাহলে আপনি এসেছেন কেন লেভিন প্রশ্ন করল প্রথমত অভ্যাস বসে আর তারপরে যোগাযোগটা রাখতে কিছুটা নৈতিক দায়িত্বও বটে আর খোলাখুলি বলতে কি আমার একটা ব্যক্তিগত কারণ আছে আমার জামাতা স্থায়ী সদস্য নির্বাচিত হতে চাইছে তার বিষয় সম্পত্তি যৎসামান্য কাজেই তার কাছে এটা দরকারি কিন্তু ভদ্রজনেরা এসেছে কেন সেই কুটভাষী ভদ্রলোকটিকে দেখিয়ে সে বলল এরাই তো নব্য বাবু সম্প্রদায় নব্য তাতে সন্দেহ নেই কিন্তু বাবু সম্প্রদায় নয় তারা জমির মালিক কিন্তু আমরা জমিদার সম্ভ্রান্ত লোক হিসেবে তারা নিজেদেরই উচ্ছেদ করছে কিন্তু এই মাত্র আপনি বললেন যে এটা একটা অচল প্রথা অচল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তাহলেও তো কিছুটা সম্মান তার প্রাপ্য কবেরও সেটা প্রাপ্য আমরা ভালো হই আর মন্দ হই হাজার বছর ধরে আমরা গড়ে উঠেছি ধরুন বাড়ির সামনে যদি আপনি একটা বাগান করতে চান আর ঠিক সেই জায়গায় করতে চান যেখানে শতাব্দীকাল ধরে একটা গাছ বেড়ে উঠেছে গাছটা বুড়ো হতে পারে বেঁকে চুরে যেতে পারে তবু ফুলের কেয়ারি বানাতে বা সীমানা তৈরি করতে আপনি নিশ্চয়ই গাছটাকে কেটে ফেলবেন না বাগানের পরিকল্পনাটা এমনভাবে করবেন যাতে গাছটাকে যথাসম্ভব কাজে লাগানো যায় যতই যাই হোক একদিনে তো গাছটা বানানো যায় না বেশ চতুরতার সঙ্গে কথাটা বলেই সে প্রসঙ্গটা পাল্টে ফেললো ভালো কথা আপনার খামার কেমন চলছে খারাপ শতকরা পাসের বেশি পায় না আর তাও আপনার নিজের মাইনেটা না ধরেই যাই বলুন আপনারও তো কিছু উপার্জন হওয়া দরকার জমিদারির কাজে লাগবার আগে আমি চাকরি থেকে তিন হাজার পেতাম চাকরির চাইতে এখন খাটুন করি বেশি আর আপনার মতোই পাই শতকরা পাঁচ ঈশ্বরকে ধন্যবাদ যে পাওনাটা আরও কম হয় না নিজের পরিশ্রমটা তো বেকারই যায় তাহলে এ কাজ করেন কেন এতই যদি নির্জলা লোকসান না করে পারি না যে এইভাবেই তো গড়ে উঠেছি অভ্যাসও বলতে পারি আমি জানি এটাই হওয়া উচিত আমার ছেলের তো খামারের কাজে তিলমাত্র আগ্রহ নেই সে হয়তো বিজ্ঞানের পথই বেছে নেবে কাজেই চালাবার মতো কেউ থাকবে না তবুও আমি লেগে আছি এবছর একটা ফলের বাগান করেছি আমি জানি আমি জানি লেভিন বলে উঠলো আপনি ঠিকই বলেছেন আমিও সব সময় অনুভব করি যে খামার চালিয়ে কোনো সুবিধা হয় না তবু তাই করছি জমির জন্য একটা দায়িত্ববোধ কি বলেন জমিদার বলতে লাগলো আরও শুনুন আমার একজন প্রতিবাসী ব্যবসায়ী আছে দুজনে আমরা জমিদারিতে ঘুরতে ঘুরতে পার্কটাকে ভালো করে দেখলাম সে বললো কিছুই তো ভালো দেখছি স্তেপানিস কিন্তু পার্কটা অবহেলিত কিন্তু আসলে মোটেই অবহেলিত নয় তুমি যদি বলো তো ও সব গাছই কেটে ফেলব কিন্তু কাটবো যখন রস ঝরতে শুরু করবে এখানে এক হাজার লিনডেন গাছ আছে সবগুলো থেকেই প্রচুর ভালো বাকল পাওয়া যাবে আর লিন্ডেনের বাকলের এখন খুব চড়া দাম সবগুলো গাছ আমি কাটতে রাজি এর আগেও লেভিন এ ধরনের হিসাবের কথা শুনেছে তাই সে যোগ করে বলল আর সেই টাকা দিয়ে তিনি গরু মোষ ও সস্তার জমি কিনবেন এবং সেগুলো চাষিদের ভাড়া দেবেন তাই দিয়ে তিনি সম্পত্তি করবেন আর আপনিও আমি ঈশ্বর করুন আমরা যেন যা আছে তাই বজায় রেখে ছেলে মেয়েদের দিয়ে যেতে পারি জমিদার জিজ্ঞাসা করলো শুনেছি আপনি নাকি বিয়ে করেছেন সগর্ব খুশির সঙ্গে লেভিন বলল ব্যাপারটা খুব অদ্ভুত তাই না কোনো রকম হিসেব না করেই আপনার আমার জীবন চলে ঠিক যেন পুরোনো কালের মতো কোন রকমে আগুনটাকে জ্বালিয়ে রাখা ঈষৎ হাসিতে জমিদারের সাদা গোপ নাচতে লাগল আমাদের দলের আরও অনেকে আছেন যেমন আমাদের বন্ধু নিকোলাই স্কি অথবা কাউন্ট ভ্রঞ্সকি যারা জমির ওপরেই ভরসা করেন তারা চান শিল্পভিত্তিক খামার চালাতে এখনও পর্যন্ত তাতে বিশেষ ফায়দা হয়নি শুধু টাকাটাই আটকে গেছে লেভিন কিন্তু আগেকার কথায় ফিরে গিয়ে বলল কিন্তু আমরা কেন ব্যবসায়ীটির দৃষ্টান্ত অনুসরণ করছি না লিন্ডেন গাছের বাকলের জন্য বাগান কেটে ছাপ করছি না কেন আপনি তো বলেন আগুনটাকে জ্বালিয়ে রাখা অন্য ব্যবসা সম্ভ্রান্ত লোকদের জন্য নয় বাবুদের আসল কাজ এখানেই নির্বাচন নয় তাদের প্রত্যেকের কাজ যার যার ঘরের কোণে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সে বিষয়ে একটা শ্রেণী চেতনা আমাদের আছে চাষিদেরও আছে সে যদি ভালো চাষি হয় তাহলে যতটা জমি সে হাতে নাতে পাবে সবটাই দখল করে নেয় হয়তো খারাপ জমি তবু সে জমি চাষ করে কোনো রকম হিসাব নিকাশও করে না ক্ষতি স্বীকার করেও সে কাজ করে আমাদেরই মতো লেভিন বলল। তারপর কিকে তাদের দিকে আসতে দেখে বলল। আবার আপনার সঙ্গে দেখা হয়ে খুশি হলাম বুড়ো জমিদার স্কিয়াজকিকে বলল আপনার বাড়িতে সাক্ষাতের পরে হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় একটু আলোচনা করছিলাম নববিধানকে অভিশাপ দিচ্ছিলেন নিশ্চয়ই কি হেসে বলল হ্যাঁ তা দিয়েছি আমাদের মনকে হালকা করেছি কি লেভিনের হাত ধরে তাকে নিয়ে বন্ধুর কাছে চলে গেল এবার আর ভ্রঞ্জকিকে এড়ানো গেল না ও কোজনিসেপের সঙ্গে দাঁড়িয়ে সে সোজা লেভিনের দিকে তাকিয়েছিল লেভিনের দিকে হাতটা বাড়িয়ে ভ্রি বলল খুব খুশি হলাম মনে হচ্ছে দেখা হবার সৌভাগ্য আমার হয়েছিল হ্যাঁ সে সাক্ষাতের কথা আমার মনে আছে লেভিন বলল তার মুখটা লাল হয়ে উঠেছে বুঝতে পেরে সে মুখ ফিরিয়ে কথা বলতে লাগলো ঈষৎ হেসে ভ্রঞ্জকি ইস্কাস্কির সঙ্গেই কথা বলতে লাগলো লেভিনের সঙ্গে কথা বলায় কোন রকম আগ্রহ দেখালো না কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে লেভিন বারবার ভ্রন্সকির দিকে তাকাতে লাগল রুড়ো ব্যবহারের প্রায়শ্চিত্ত হিসেবে তার সঙ্গে কি নিয়ে কথা বলা যায় তাই ভাবতে লাগলি ও ভ্রঞ্জকির দিকে তাকিয়ে সে প্রশ্ন এখন কি হবে সবে স্নেতকবের উপর নির্ভর করছে হয় তাকে দাঁড়াতে হবে নয়তো সরে যেতে হবে সে কি সম্মতি জানায়নি সেটাই তো গোলমাল সে সম্মতিও জানায়নি আবার আপত্তিও করেনি ভ্রঞ্জকির দিকে তাকিয়ে লেভিন জিজ্ঞাসা করলো সে আপত্তি করলে কে দাঁড়াবে যার ইচ্ছা হবে স্কেচ কি বলল তুমি দাঁড়াবে কি লেভিন প্রশ্ন করল না বাবা না কোজনি সেবের পাশে দাঁড়ানো সেই কটুভাষী লোকটির দিকে ভীত দৃষ্টিতে একবার তাকিয়ে স্কেচ কি বিচলিতভাবে জবাব দিল সে যে একটা ভুল কথা বলছে সেটা জেনেও লেভিন প্রশ্ন করল তাহলে কি দাঁড়াবে কি ও কি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো কিছুর বিনিময়ে নয় কটুভাষী লোকটি জবাব দিল বোঝা গেল এই লোকটি নেভেদবস্কি কি তার সঙ্গে লেভিনের পরিচয় করিয়ে দিল কি চোখ ঠিরে ভ্রঞ্স্কিকে শুধালো আরে তোমাকেও রোগে ধরেছে নাকি এ তো ঘোরদৌড়ারই মতো ব্যাপার ফলাফেলার উপর বাজিও ধরতে পারো ভ্রঞ্জ কি জবাব দিল হ্যাঁ এটা সংক্রামক রোগ একবার এর খপ্পরে পড়লে শেষ না দেখে নিস্তার নেই একটা যুদ্ধ বিশেষ ভ্রু কুচকে চল শক্ত করে সে বলল স্ক্যাঞ্জ কি খুব ভালো ম্যানেজার সব কিছু স্পষ্ট করে দেখতে পারে হ্যাঁ তা বটে অন্যমনস্কভাবে ভ্রঞ্জ কি সায় দিল কিছুক্ষণ সকলেই চুপচাপ সেই অবসরে ভ্রঞ্জ লেভিনের দিকে তাকালো তার পা দেখল পোশাক দেখল মুখ দেখল লেভিন ফোলা ফোলা চোখ মিলে তার দিকে তাকিয়ে আছে দেখে আর কোনো বলবার মতো কথা না পেয়ে সে বলল আচ্ছা স্থায়ীভাবে গ্রামে বাস করেও আপনি একজন ম্যাজিস্ট্রেট হননি কেন বলুন তো আপনি তো ম্যাজিস্ট্রেটের পোশাক পরেননি ব্রঞ্জকির সঙ্গে ভালোভাবে কথা বলবার একটা সুযোগই সে এতক্ষণ খুঁজছিল তবু সে বিষণ্ন গলায় জবাব দিল কারণ জেলা আদালতকে আমি একটা অপদার্থ প্রতিষ্ঠান বলে মনে করি শান্ত বিস্ময়ের সঙ্গে ভ্রঞ্জ কি বলল আপনার সঙ্গে আমি একমত নই বরং এটা তো একটা খেলা বাধা দিয়ে বলে উঠল লিভিন জেলা আদালতের কোনো দরকারই আমাদের নেই আট বছরের মধ্যে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি আমার বাড়ি থেকে আদালত তিরিশ মাইল দূর একটা দুই রুবল মামলা লড়তে আমাকে একজন সলিসিটার পাঠাতে হবে পনেরো রুবল খরচ করে তারপরই সে একজন চাষির গল্প জুড়ে দিল যে কলাওয়ালার কাছ থেকে ময়দা চুরি করেছিল এবং কলাওয়ালা সে কথা বলাই চাষিটি তার নামেই মানহানির মামলা রুজু করে দিয়েছিল গল্পটা বলে লেভিনো বুঝতে পারল যে এটা যেমন অর্থহীন তেমনি অপ্রাসঙ্গিক বাদাম তেল মার্কা হাসি হেসে অবলন্সকি বলল আহ আমাদের লেভিন তার খেয়ালি স্বভাবের জন্য বিখ্যাত চলে এসো মনে হচ্ছে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে ছোট দলটা ভেঙে গেল ভাইয়ের ব্যর্থ চেষ্টাটা লক্ষ্য করে খোঁজনিশে বলল একজন মানুষের রাজনীতির জ্ঞান এত সামান্য হয় কেমন করে আমি বুঝতে পারি না আমাদের মতো রুশদের রাজনীতির জ্ঞান বড়ই অভাব গুবানিয়া মার্শাল আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর তুমি তার সঙ্গেই দহররম মহরম করছো তাকে দাঁড়াতে বলছ আর কাউন্ট ব্রঞ্জকির কথা তাকে আমি বন্ধু বলেই মনে করি না সে আমাকে খাবার নেমন্তন্ন করেছিল আমি তাকে ফিরিয়ে দিয়েছি পক্ষের লোক তাকে তুমি শত্রু বানাবে কেন আর বস্কিকে তুমি সুধালে সে দাঁড়াতে চাই কি না তুমি তো জানো তা হয় না আমি কিছুই জানি না এসবে একদম বাজে কথা লেভিন করুণ সুরে বলল নিজেই বলছো এসব একদম বাজে কথা আবার নিজেই এর মধ্যে নাক গলিয়ে নিজেকে বোকা বানাচ্ছ লেভিন আর কিছু বলল না দুজন এক সঙ্গে বড় হলে ঢুকল অনেকক্ষণ ধরে ভোটাভুটির পালা চলল কোজনিসেবের বকৃতার খুব প্রশংসা হলো কিন্তু শেষ পর্যন্ত নেভেদ ভস্কেরই জয় হলো সেই নতুন মার্শাল আব নবলিটি নির্বাচিত হলো অনেকে সন্তুষ্ট হলো আবার অনেকে অসন্তুষ্ট ও অখুশিও হলো পুরনো মার্শাল স্নেতকব তার হতাশাকে চেপে রাখতে পারল না নেবেদকি যখন হল থেকে বেরিয়ে এলো তখন তার গুণমুগ্ধের দল তাকে ঘিরে ধরলো সোল্লাসে তার পিছু নিল ঠিক যেভাবে তারা স্নেতকভ ঘিরে ধরেছিল যখন সে নির্বাচিত হয়েছিল সেদিনই নবনির্বাচিত মার্শাল ও বিজয়ী নতুন দলের অনেক সদস্যকে নিয়ে ভ্রঞ্জকি একটা ভোজসভার আয়োজন করল ভ্রি নির্বাচনে যোগ দিয়ে এসেছিল কারণ গ্রামের জীবন তার কাছে বড়ই একঘেয়ে হয়ে উঠেছিল কারণ সে আনার কাছে তার স্বাধীনতা প্রমাণ করতে চেয়েছিল কারণ তার জেমস পরিষদে ঢোকার ব্যাপারে স্কিয়াজকি তাকে যেভাবে সাহায্য করেছিল তার প্রতিদানস্বরূপ এই নির্বাচনে তাকে সমর্থন করে ব্রঞ্জ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিল এবং সবচাইতে বড়ো কারণ একজন গ্রাম্য ভদ্রলোকের জীবনযাত্রাকে বেছে নেবার ফলে যেসব দায়ী দায়িত্ব তার উপর পড়তেছে সেগুলোকে সে পুরোপুরিভাবেই বহন করে চলতে চাই। কিন্তু সে যে নির্বাচনের ব্যাপারে এতখানি আগ্রহী হয়ে উঠবে নির্বাচনের কাজে নিজেকে এতখানি জড়িয়ে ফেলবে এবং নির্বাচন পরিচালনার এতখানি দক্ষতা যে তার মধ্যে আছে এটা সে মোটেই আশা করতে পারেনি এখানকার বাবু মহলে সে সম্পূর্ণ নতুন মানুষ কিন্তু সে দেখল যে সকলেই দুহাত বাড়িয়ে তাকে গ্রহণ করেছে তাদের উপর বেশ কিছুটা প্রভাবও সে বিস্তার করতে পেরেছে তার এই প্রভাবের মূলে ছিল তার মর্যাদা ও অর্থ তার পুরনো বন্ধু কাশীনের একটি ব্যাংকের প্রতিষ্ঠাতা ও মালিক শিরকবের দেয়া শহরের একটা সুন্দর বাড়ি দেশ থেকে সঙ্গে নিয়ে আসা চমৎকার প্রাক্তন সতীর্থ গভর্নরের সঙ্গে তার বন্ধুত্ব এবং সর্বোপরি সকলের সঙ্গেই তার সহজ সরল সমান ব্যবহার সেও তো নিজের চোখেই দেখল যে সব সম্ভ্রান্ত লোকের সঙ্গে তার পরিচয় ঘটেছে তারা সকলেই সঙ্গে সঙ্গে তার বন্ধু হয়ে উঠেছে একমাত্র ব্যতিক্রম সেই যুক্তিহীন ভদ্রলোকটি যে কিটি শেরবাজ্সকিকে বিয়ে করেছে এবং নেহাত অকারণেই তীব্র শত্রু তার অর্থহীন বাষ্প উদ্গীরণ করেছে সে নিজে জানে অন্য সকলেও জানে যে নেবেদস্কির সাফল্য প্রধানত তারই সাফল্য তার সৃষ্টি এখন নেবেদবস্কির নির্বাচন উপলক্ষে আয়োজিত ভোজের টেবিলের প্রধান আসনটিতে বসে তারই মনোনীত লোকটির জয়গৌরবকে সে উপভোগ করছে নির্বাচনের কাজ তার এতই ভালো লেগেছে যে তার মনে হচ্ছে তিন বছরের মধ্যে সে যদি বিয়ে করত, তাহলে সে নিজেই হয়তো নির্বাচনে দাঁড়িয়ে পড়ত। তার এই ইচ্ছেটা অনেকটা সেই ঘোড়ার মালিকের মতো যার জকি দৌড়ে জিতবার পরে সে নিজেই ঘোড়ার স্বর হতে ইচ্ছুক হয়ে ওঠে এখন সেই জকিরই আপ্যায়ন চলেছে টেবিলের মাথায় বসেছে ভ্রনস্কি আর তার ডাইনে বসেছে তরুণ গভর্নর আর তার বাইয়ে বসেছে নেবেদ ভোট চলতে চলতে নির্বাচনের ফলাফলে আগ্রহী লোকদের কাছে টেলিগ্রাম পাঠানো হতে লাগলো খুব খুশি সেও তার স্ত্রীর কাছে এই টেলিগ্রাম পাঠালো নির্বাচিত হয়েছে বারো ভোটে অভিনন্দন অন্যকেও জানিয়ে দিও বেশ জোরে জোরে কথাগুলো বলে সে মন্তব্য করল সকলেই উপভোগ করুক টেলিগ্রাম পেয়ে ডলি এ বাবদ যেরুবল ব্যয় হয়েছে সেজন্য দীর্ঘশ্বাস ফেলল এবং এই সিদ্ধান্ত উপনীত হল যে টেলিগ্রামটি পাঠানো হয়েছে ভোজের শেষ অধ্যায়ে সে জানে ভালো ভোজনের পরে টেলিগ্রাম করার একটা দুর্বলতা স্তেবের আছে উৎকৃষ্ট খাবার ও বিদেশি মদের কথা ছেড়ে দিলেও ব্রঞ্জকির দেয়া ভোজসভাটি সব দিক থেকেই সরল খুশি ভরা ও সুরুচির পরিচয় বহন করছে নব্যতন্ত্রীদের ভেতর থেকে বিশ জন বুদ্ধিমান ও বিশিষ্ট অতিথিকে স্কেচটি বেছে এনেছে হাসি খুশির ভেতর দিয়ে তারা নতুন গুরবানিয়া মার্শাল গভর্নর ব্যাংকের ডিরেক্টর ও আমাদের মহামান্য গৃহকর্তার উদ্দেশ্যে টোস্ট পান করল ভ্রংসকি খুব খুশি মফস্বলে এমন প্রীতিপদ পরিবেশ সে আশা করেনি ভোজসভার শেষের দিকে সকলেই বেশ উৎফুল্ল হয়ে উঠল গভর্নর তার স্ত্রীর দ্বারা আয়োজিত একটি কনসার্টের সাহায্য রজনীতে উপস্থিত হবার জন্য ভ্রংসকিকে আমন্ত্রণ করল জানালো যে তার স্ত্রী ভ্রঞ্সকির সঙ্গে পরিচিত হতে খুবই উৎসুক কনসার্টের পরে বল নাচ হবে সেখানে আমাদের বিখ্যাত সুন্দরীকে দেখতে পাবেন সে সত্যিই অসাধারণ ওটা আমার লাইন নয় ভ্রঞ্জকি ইংরেজিতে বলল এই কথাটা তার খুব পছন্দ তবে একটু হেসে সে নিমন্ত্রণ গ্রহণ করল সকলে সিগারেট ধরিয়ে চেয়ার ঠেলে দাঁড়াতে যাবে ঠিক সেই সময় ভ্রঞ্জকির খানসামা পত্র দানিতে করে একটা চিঠি এনে তাকে দিল অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে এসে বলল বস্ত বললেন থেকে একজন পত্রবাহক এটা নিয়ে এসেছে চিঠিটা পড়তে পড়তে ভ্রস্কির কপাল ভ্রুকুটি কুটিলো হয়ে উঠল আনার চিঠি পড়বার আগেই চিঠির বয়ান সে অনুমান করেছিল নির্বাচন পাঁচ দিন ধরে চলবে এই বিশ্বাসে সে কথা দিয়ে এসেছিল শুক্রবারে ফিরবে আজ শনিবার কাজেই সে বুঝতে পারলো যথাসময়ে না ফিরবার জন্য চিঠিতে তার জন্য বকুনি পাঠানো হয়েছে গত সন্ধ্যায় যে চিঠিটা পাঠিয়েছে সেটা নিশ্চয়ই আনার হাতে পৌঁছায়নি সে যা আশা করেছিল চিঠির বক্তব্যও তাই কিন্তু যে আকারে সেটা লেখা হয়েছে তা যেমন অপ্রত্যাশিত তেমনই বিরক্তিকর আনি খুব অসুস্থ ডাক্তার মনে করছে নিউমোনিয়া হতে পারে কারো সঙ্গে পরামর্শ করতে না পারায় আমার মাথার ঠিক নেই প্রিন্সেস বারবার তো যতটা সহায় তার চাইতে বেশি বাধা গতকাল ও তার আগের দিন তোমাকে আশা করেছিলাম তাই আজ লোক পাঠালাম জানতে যে তুমি কোথায় আছো ও কেমন আছো নিজেই চলে যাব ভেবেছিলাম কিন্তু সেটা তুমি পছন্দ করবে না জেনে মত পাল্টেছি একটা কিছু জবাব দিও যাতে আমি বুঝতে পারি যে কি করব। শিশুটি অসুস্থ আর সে এখানে আসবার কথা ভেবেছিল আমাদের মেয়ে অসুস্থ আর তার মুখে এই কথা নির্বাচনের নির্দোষ আনন্দ আর ভালোবাসার যে নিরানন্দ বোঝার মধ্যে তাকে ফিরে যেতে হবে এই দুটোর পার্থক্য তাকে বিস্মিত করল কিন্তু তাকে যেতেই হবে কাজেই বাড়ি ফিরবার প্রথম ট্রেন রাতের ট্রেনটাই সে ধরল নির্বাচন উপলক্ষে ব্রঞ্জকির যাত্রার আগে আনা সেই সব অপ্রীতিকর দৃশ্যের কথায় মনে মনে আলোচনা করেছিল সেগুলো এর আগে যখন সে বাইরে গেছে তখনই ঘটেছে আনা জানে যে সে দৃশ্যের অবতারণা করলে ভ্রঞ্জকিকে আটকানো তো যাবেই না বরং তার জিদ আরও বেড়ে যাবে তাই সে ঠিক করেছিল এবার তার চলে যাওয়াটাকে আনা শান্তভাবেই গ্রহণ করবে কিন্তু যাবার কথাটা বলবার সময়ই ভ্রঞ্জকি যেরকম ঠান্ডা চোখে তার দিকে তাকিয়েছিল তাতেই আনা ভীষণ আঘাত পেয়েছিল আর তাই ভ্রঞস্কির যাত্রার আগেই তার মনের প্রশান্তি নষ্ট হয়ে গিয়েছিল একা একা সেই দৃষ্টির কথা ভাবতে বসে যখন আনার মনে হলো যে এটা ভ্রঞ্স্কির স্বাধীনতার ঘোষণা ছাড়া আর কিছুই নয় তখনই আর একবার নিজেকে বড়ই লাঞ্ছিত মনে হলো যখন খুশি যেখানে খুশি যাবার অধিকার তার আছে শুধু চলে যাবার নয় আমাকে ছেড়ে যাবারও তার সব অধিকারে আছে শুধু আমার নেই কোনো অধিকার সে কথা জেনেও এ কাজ তার করা উচিত হয়নি কিন্তু সে কি করেছে কঠোর নিরাসক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে কিন্তু সেটা তো ধরা ছর বাইরে প্রকাশেরও অতীত তবু আনার মনে হলো আগে কখনো সে এরকম করেনি আর তার দৃষ্টিটাও খুবই অর্থপূর্ণ ওই চাউনিই বলে দিচ্ছে যে আমার প্রতি তার ভালোবাসায় ভাটা পড়েছে যদিও তার দৃঢ় বিশ্বাস যে ভ্রঞ্জকির ভালোবাসায় ভাটা পড়েছে তবু এ ব্যাপারে তার করবার কিছুই নেই তাদের সম্পর্কের কোনো রকম পরিবর্তন ঘটাবার কোনো পথ নেই আগের মতোই ভ্রঞ্জকিকে সে ধরে রাখতে পারে একমাত্র তার ভালোবাসা আর তার রূপ দিয়ে ভ্রঞ্জকি যদি সত্যিই তাকে ভালো না বাসে তাহলে সে কি করবে এই ভয়ঙ্কর চিন্তাকে মন থেকে তাড়াতে হলে আগের মতোই এখনও তাকে দিনের বেলায় কাজকর্মে ডুবে থাকতে হবে আর রাতে মরফিন খেতে হবে সত্য কথা আরও একটা পথ আছে তাকে ধরে রাখা নয় এজন্য তার ভালোবাসা ছাড়া আর কিছু সে চায় না নিজের প্রতি তাকে আকৃষ্ট করা দুজনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করা যাতে সে তাকে ছেড়ে যেতে না পারে তার অর্থই হলো বিবাহ বিচ্ছেদ ও পুনর্বিবাহ আর সেটাই সে মনে প্রাণ চাইতে লাগলো স্থির অথবা দেব আবার যখনই প্রস্তাবটি তুলবে তখনই সে রাজি হয়ে যাবে মনের মধ্যে এই চিন্তা নিয়েই সে ভ্রঞ্স ছাড়াই পাঁচটা দিন কাটিয়ে দিল সেই পাঁচটা দিনই তার বাইরে থাকবার কথা ছিল সে সময় কাটাতে লাগলো প্রিন্স বারবার সঙ্গে গল্প করে হাসপাতাল দেখে এবং বেশিরভাগ সময় পড়াশোনা করে একটার পর একটা বই পড়ে শেষ করে কিন্তু ষষ্ঠ দিনে কোচান যখন তাকে ছাড়াই ফিরে এলো তখন আনার মনে হল ভ্রঞ্জকির চিন্তা সে কি করছে সে চিন্তাকে মনের মধ্যে চেপে রাখবার শক্তি তার নেই ঠিক সেই সময় মেয়েটিও অসুখে পড়ল আনা নিজেই তার সেবা যত্ন করতে লাগলো কিন্তু তাতেও তার মন অন্যদিকে ঘুরল না বিশেষ করে মেয়ের অসুখ তেমন গুরুতর ছিল না যত চেষ্টাই করুক তবু এই মেয়েটিকে সে ভালোবাসতে পারেনি আর ভালোবাসার ভান করবার ক্ষমতাই তার নেই সেদিন সন্ধ্যা নাগাদ আনার মনে এতই ভয় ঢুকল যে সে শহরে চলে যাওয়াই স্থির করলো কিন্তু পরে ভেবে চিনতে সেই ব্যর্থবোধক চিঠিটায় লিখলো যেটা ভ্রংস্কির হাতে পৌঁছেছিল চিঠিটা না পড়েই তৎক্ষণাৎ পত্রবাহকের হাত দিয়ে পাঠিয়ে দিল পরদিন সকালে চিঠির জবাব পেয়ে চিঠিটা পাঠিয়েছিল বলে তার অনুশোচনা হলো সে যখন এসে দেখবে যে মেয়ের অসুখ গুরুতর কিছু নয় তখন সে হয়তো আরও সেই রকম কঠিন ঠান্ডা চোখে তার দিকে তাকাবে কথা ভাবতেই ভয়ে সে শিউরে উঠল আবার চিঠিটা পাঠিয়েছে বলেও সে খুশি হল আনা এখন নিজের কাছেই স্বীকার করলো যে সে ভ্রঞ্জকির কাছে বোঝা স্বরূপ নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে তাকে যে আনার কাছে ফিরে আসতে হয়েছে সেজন্য ভ্রঞ্জ কি দুঃখ বোধ করবে কিন্তু তা সত্ত্বেও সে যে ফিরে আসছে তাতেই আনা খুশি না হয় সে তাকে বোঝায় ভাবুক তবু সে তো তার কাছে ফিরে আসবে তাকে সে দেখতে পাবে তার সব রকম গতিবিধির উপর নজর রাখতে পারবে বসবার ঘরে বাতির নিচে বসে আনা তেইনের একটা লেখা পড়তে পড়তে বাইরের বাতাসের শব্দ শুনতে পেল প্রতিটি মুহূর্তেই আশা করছে তার গাড়ির শব্দ শুনতে পারবে কয়েকবার তার নিশ্চিত ধারণা হলো যেন চাকার শব্দ শুনতে পেয়েছে কিন্তু তার ধারণা ভুল শেষ পর্যন্ত শুধু চাকার শব্দ নয় কোচয়ানের গলা ও ঢাকা গাড়ির পথে একটা একঘেয়ে শব্দও শুনতে পেল এমনকি প্রিন্সেস বারবারাও সেটা শুনতে পেল আনা উঠে দাঁড়ালো তার দুই গালে লালের ছোপ লাগলো কিন্তু আগের দুইবারের মতো নিচে না গিয়ে সে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল হঠাৎ নিজের চাতুরির জন্যই সে লজ্জাবোধ করলো ভ্রঞ্স কি ব্যাপারটাকে কিভাবে নেবে সে কথা ভেবে তার ভয়ও হলো নিজের প্রতি খারাপ ব্যবহারের কথা ভুলে গিয়ে সে এখন শুধু ভ্রঞ্স রাগকেই ভয় করতে লাগলো তার মনে পড়ে গেল গত দুদিন যাবৎ মেয়েটি সুস্থ হয়ে আছে চিঠিটা পাঠাবের পরেই সে ভালো হয়ে যাওয়াতেও তার দুশ্চিন্তা বেড়েছে তার পরে মনে পড়ল, সে এসে গেছে তার হাত তার চোখ সব কিছু নিয়েই সে হাজির তার গলাও শুনতে পেল সব কিছু ভুলে আনা তার সঙ্গে দেখা করতে ছুটে গেল আনা শিড়িপে নামতেই কি ভিরু গলায় শুধাল এই যে আনি কেমন আছে একটা চেয়ারে বসে আছে পরিচারক তার জুতো খুলছে সে আগের চাইতে ভালো আছে আর তুমি ভ্রঞ্জকে জিজ্ঞাসা করলো দুই হাতে ভ্রঞ্জকির হাতটা ধরে কোমরে জড়িয়ে আনা তার দিকেই তাকিয়ে রইল খুশি হলাম ভ্রঞ্জকে বলল। নিরুত্তাপ চোখে সে আনার চুল ও গাউনটা দেখতে লাগলো সে জানে তার জন্যই আনা ওটা পড়েছে এসব কিছুই তাকে খুশি করলো এরকম খুশি তো সে কতবারই হয়েছে তার মুখটা আবার পাথরের মতো শক্ত হয়ে উঠল আর এটাকেই আনার যত ভয় রুমাল দিয়ে ভিজে দাড়ি মুছে আনার হাতে খেয়ে এসে বলল আমি খুশি হয়েছি তুমি ভালো আছো তো আনা ভাবলো ওতে কিছু যায় আসে না আসল কথা হলো সেখানে এসে গেছে আর একবার যখন সে এসে পড়েছে তখন আর আমার প্রতি উদাসীন থাকতে পারবে না থাকতে সাহস করবে না প্রিন্সেস বারবারাকে নিয়ে সন্ধ্যাটা বেশ খুশিতে ও কাটলো প্রিন্সেস ভ্রন্সকির কাছে নালিশ জানালো যে তার অনুপস্থিতিতে আনা মরফিন খেয়েছে কি করবো বলো ঘুম আসতো না যে চিন্তায় ঘুম হতো না তুমি এখানে থাকলে তো ওসব খায় না খায় না বললেই হয় ভ্রঞ্সকে নির্বাচনের বিবরণ শোনালো আর আনাও তার মেজাজ ঠিক রাখবার জন্য ঘুরে ফিরে তার সাফল্যের কথাই ফিরে যেতে লাগলো তারপর আনা বাড়ির সেই সব ভালো ভালো খবর বলতে লাগলো যা শুনতে ভ্রঞ্সকে ভালোবাসে কিন্তু একটু রাত হলে দুজনে যখন একলা হলো তখন ভ্রঞ্জকে হাতের মধ্যে পেয়ে আনার চেষ্টা করলো যাতে চিঠির দরুন বিরক্তিটা তার মন থেকে মুছে দিতে পারে সে বলল স্বীকার করো যে আমার চিঠিটা পেয়ে তুমি বিরক্ত হয়েছিলে চিঠিটা তো তুমি বিশ্বাস করনি তাই না কথাটা বলার সঙ্গে সঙ্গে আনা বুঝতে পারল এই মুহূর্তে ভ্রঞ্জ কি তাকে যত ভালোই বাসুক না কেন চিঠিটা লেখার জন্য সে তাকে ক্ষমা করেনি ভ্রঞ্জ কি বলল না চিঠিটা বড়ই অদ্ভুত প্রথমে লিখলে আনি অসুস্থ আর তারপরে লিখলে তুমি শহরে চলে যেতে চেয়েছিলে সবই তো সত্যি ওহ আমি তো সন্দেহ করিনি হ্যাঁ করেছ তুমি অসন্তুষ্ট হয়েছো আমি দেখতে পাচ্ছি মোটেই না তবে একথা ঠিক যে তুমি দায়িত্ব স্বীকার করতে চাও না দেখে আমি অসন্তুষ্ট এ অবস্থায় কোনো কনসার্টে যাওয়া ওসব কথা থাক ব্রঞ্জ বলল কেন থাকবে আনা বলল আমি শুধু বলতে চাই অবশ্য পালনীয় তো থাকতে পারে। ধরো বাড়িটার ব্যাপারে আমাকে তো এখনই মস্কো যেতে হবেই। আহ আনা তুমি তুমি এত হচ্ছ কেন। কি না যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না হঠাৎ গলার সুর বদলে আনা বলল আহ তাই যদি হয় তার অর্থ তো এই দাঁড়ায় যে জীবন তোমার কাছে ক্লান্তিকর হয়ে উঠেছে হ্যাঁ তাই তুমি একদিনের জন্য এখানে আসো আবার চলে যাও ঠিক জানো আনা এ নিষ্ঠুর কথা আমি তো আমার জীবন দিতেও রাজি কিন্তু আনা সে কথায় কানই দিল না যদি তুমি মস্কো যাও তাহলে আমিও যাব এখানে একা পড়ে থাকতে পারবো না হয় আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটুক নয়তো আমরা একসঙ্গেই থাকবো তুমি তো জানো সেটা আমার ইচ্ছা কিন্তু সেটা করবার জন্যই তো আমাকে বিবাহ বিচ্ছেদ পেতে হবে আমি তাকে অবশ্যই লিখবো বুঝতে পারছি আমি এভাবে চলতে পারি না কিন্তু তোমার সঙ্গে আমি যাবই তুমি বলছো যেন ভয় দেখাচ্ছ এমনভাবে আমিও তো সবসময় তোমার কাছে থাকতে পারলে আর কিছুই চাই না ভ্রঞ্জকে হেসে বলল কিন্তু এই মোলায়েম কথাগুলো বলবার সময় যে দৃষ্টির ঝিলিক সে আনার দিকে ছুড়ে দিল তাদের শুধু ঔদাসীন্য ভরা তাই নয় সে দৃষ্টি অনেক নির্যাতনে নিষ্ঠুর হয়ে ওঠা এক পুরুষের আনা সে দৃষ্টি দেখল তার অর্থ বুঝল তার দৃষ্টি বলছে এই যদি অবস্থা হয় তাহলে তো সমূহ বিপদ এ ধারণা একান্তই ক্ষণিকের তবু আনা কোনো দিন তা ভুলতে পারবে না বিবাহ বিচ্ছেদের প্রার্থনা জানিয়ে আনা তার স্বামীকে চিঠি লিখলো আর নভেম্বরের শেষ দিকে প্রিন্সেস বারবারাকে সেন্ট পিতাজবুর্গে পাঠিয়ে দিয়ে সে ও ভ্রন্সকি মস্কো যাত্রা করল এবার তারা প্রত্যাশা করছে যে কোনো দিন কারেনিনের চিঠি আসবে আর তারপরেই পরেই আসবে বিবাহবিচ্ছেদ তাই তারা পুরুষ ও স্ত্রীর মতো একটা সংসার পেতে বসল লেভিনদের মস্কোতে বসবাস তিন মাসে পড়েছে এসব হিসাব যারা ভালো বোঝে তাদের মতে কিটির প্রসবের সময় পার হয়ে গেছে কিন্তু সে এখনও ছেলে পেটে নিয়েই চলেছে এবং দু মাস আগের চাইতে প্রসবের দিন যে নিকটতর হয়েছে তারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ডাক্তার ধাত্রী ডলি মা এবং বিশেষ করে লেভিন সে তো আসন্ন ঘটনার কথা ভাবলেই কাঁপতে থাকে সকলেই উদ্বিগ্ন ও অধৈর্য হয়ে উঠেছে শুধু কিটি শান্তিতে ও সুখে আছে আসন্ন সন্তানের জন্য প্রায় বর্তমান সন্তানও বলা যায় তার মনে একটা নতুন ভালোবাসা গড়ে উঠেছে আর সেই ভালোবাসার সুখেই সে মশগুল হয়ে আছে সেই সন্তান এখন আর তার শরীরের অংশ মাত্র নয় অনেকাংশে তাকে ছাড়াই সেই শিশু তার নিজের জীবনী যাপন করছে তার জন্য অনেক সময়ই সে কষ্ট পায় আবার সেই সঙ্গে আনন্দে তার কেঁদে উঠতে ইচ্ছে করে কিটি যাদের ভালোবাসে সকলেই তার কাছে রয়েছে সকলেই তার প্রতি এত সদয় এত সহানুভূতিশীল তাকে খুশি রাখতে এত ব্যগ্র যে সে যদি না বুঝত যে এ অবস্থার শীঘ্রই অবসান ঘটবে তাহলে হয়তো এছাড়া আর কিছুই সে চাইত না তার জীবনের এই পরিপূর্ণতার মধ্যে একটি মাত্র কাটা দেশে থাকতে যে স্বামীকে সে চিনত ভালোবাসত সে যেন অন্য রকম হয়ে গেছে কিটি ভালোবাসতো সেই মানুষটিকে যে দেশে থাকতে ছিল ঢিলে ঢালা নরম স্বভাব ও সদাশয় শহরে এসে সে যেন সবসময়ই অস্বস্তির মধ্যে থাকে সতর্ক হয়ে চলাফেরা করা যেন সর্বদাই ভয় পাচ্ছে কেউ তাকে বা বিশেষ করে কিটিকে আঘাত করে বসে দেশে থাকতে সে জানত সে সেখানকারী মানুষ তাই সে উদ্দেশ্যহীনভাবে ছুটে বেড়াতো না সবসময়ই কাজ নিয়ে থাকতো শহরে এসে সব সময়ই ছুটে বেড়াচ্ছে যেন কোনো কিছু হারিয়ে যাবে বলে ভয় করছে আর তার করবার মতোও কিছু নেই স্বামীর জন্য কিটির দুঃখ হয় সে জানে অন্যের সামনে লেভিন মোটেই অপ্রতিভ নয় বরং সে লক্ষ্য করেছে সেখানে সে অত্যন্ত আকর্ষণীয় মানুষ তার সততা মহিলাদের প্রতি তার সেকেলে সলজ্জ সৌজন্য শক্ত সমর্থ শরীর আর সকলের উপরে তার অভিব্যক্তিপূর্ণ মুখ এ সব কিছুই তখন তাকে আকর্ষণীয় করে তোলে কিন্তু বাইরে থেকে না দেখে সে যখন স্বামীর ভেতর থেকে দেখে তখনই সে বুঝতে পারে যে লেভিনার নিজের মধ্যে নেই স্বামী যে শহরে বাস করতে পারছে না এতে সে অনেক সময়ই বিরক্ত বোধ করে আবার অনেক সময় বুঝতে পারে যে এ ধরনের জীবনযাত্রায় তার স্বামী সন্তুষ্ট হতে পারে না আর সত্যিই তো সে করবেই বা কি তার তাস খেলতে ভালো লাগে না সে ক্লাবে যায় না অবলঞ্সিদের মতো ফুর্তিবাজ করা যে কি বস্তু তা কিটি ইতোমধ্যেই জানতে পেরেছে তার অর্থ মদ খাওয়া আর বিশেষ জায়গায় যাওয়া সে যে কি জায়গা তা ভাবতেও কিটি শিউরে ওঠে তার কি সমাজে মেলামেশা করা উচিত কিটি জানে তা করতে হলে তরুণীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতে আগ্রহী হওয়া দরকার আর তার স্বামী সেরকম কাজ করুক এটা সে চায় না তার সঙ্গে তার মায়ের সঙ্গে আর বোনদের সঙ্গে বাড়িতে বসে দিন কাটানোই কি তার উচিত তাদের কথাবার্তা যতই হাসি খুশি ও মজাদার হোক বুড়ো প্রিন্স তো বোনদের কথাবার্তাকে ঠাট্টা করে বলে টুপি গাউনের গল্প কিটি জানে তাতে লেভিন অচিরেই বিরক্ত হয়ে উঠবে তাহলে সে কি করবে বই লিখতে শুরু করবে সে চেষ্টাও সে করেছিল লাইব্রেরিতে গিয়ে নোট টুকেছে পড়াশুনো করেছে কিন্তু শেষ পর্যন্ত আগ্রহটাই টিকে রাখতে পারেনি শহর জীবনে একটি মাত্র সুবিধা হয়েছে এখন তারা ঝগড়া করে না পরিবেশের পরিবর্তনের জন্যই হোক আর দুজনই আগের চাইতে সতর্ক ও বিবেচক হয়েছে বলেই হোক মস্কোতে এসে তাদের মধ্যে আগেকার মতো ঈর্ষাকাতর ঝগড়া বাঁধে না এদিক থেকে একটা ঘটনা ঘটল যেটা তাদের দুজনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিটি ও ভ্রস্কির সঙ্গে দেখা হয়ে গেল কিটি মস্কোতে এলে তার ধর্মমা বুড়ি প্রিন্সেস মারিয়া স্বভাবতই তাকে দেখতে চাইল যদিও কিটি ঠিক করেছিল যে এ অবস্থায় কোথাও যাবে না তবু বাবাকে নিয়ে সে এই পূজা নিয়া বৃদ্ধ মহিলাটিকে দেখতে গেল আর সেখানেই দেখা হলো ভ্রস্কির সঙ্গে এই সাক্ষাৎকারের সময় একমাত্র যে জিনিসটার জন্য কিটি নিজেকে দোষী করতে পারে সেটা হলো ইউনিফর্ম পরা অবস্থায় না থাকলেও সেই পরিচিত মূর্তিটিকে চেনা মাত্রই তার হৃৎপিণ্ডের গতি থেমে গেল মাথায় রক্ত উঠে এলো সে বুঝতে পারলো তার মুখটা লাল হয়ে উঠেছে এটা অবশ্য এক সেকেন্ডের ব্যাপার তার বাবা জোর গলায় ভ্রঞ্জকির সঙ্গে কথা বলা শেষ করবার আগেই কিটি তার দিকে তাকাবার এমনকি দরকার হলে তার সঙ্গে কথা বলার জন্য তৈরি হয়ে গেল আর সে ঠিক করলো যে এমনভাবে হাসবে এমন সুরে কথা বলবে যাতে তার স্বামীর আপত্তি না থাকতে পারে কারণ সেই মুহূর্তে স্বামীর অদৃশ্য উপস্থিতি সে অনুভব করছিল কিটি সঙ্গে যখন অল্প কয়েকটি কথা বলল। এবং আমাদের পার্লামেন্ট বলে উল্লেখ করে ভ্রঞ্জকি যখন নির্বাচন নিয়ে কিছুটা রসিকতা করলো তখনও সে শান্তভাবেই হাসল রসিকতাটা যে সে ধরতে পেরেছে এটা বোঝাবার জন্যই তাকে হাসতে হলো কিন্তু তারপরেই কিটি প্রিন্সেস মারিয়া বরিসার দিকে মুখ ঘুরিয়ে নিল এবং কি বিদায় নেবার জন্য উঠে দাঁড়াবার আগে তার দিকে আর একটি তাকালো না তখন তার দিকে একবার তাকাতেই হলো কারণ যে লোক অভিবাদন জানাচ্ছে তার দিকে না তাকালে সেটা খুবই রুড়ো আচরণ হতো বাবা এই সাক্ষাৎকার সম্পর্কে একটি কথাও না বলায় কিটি বাবার প্রতি কৃতজ্ঞ বোধ করলো কিন্তু বাবা তার প্রতি যেরকম আদর যত্ন দেখাতে লাগলো তাতেই সে বুঝতে পারলো যে বাবা তার প্রতি খুশি হয়েছে পরে কিটি যখন লেভিনকে জানালো যে প্রিন্সেস মারিয়া বোরিসভনার বাড়িতে ভ্রঞ্জকির সঙ্গে দেখা হয়েছে তখন লেভিনের মুখটা লাল হয়ে উঠল কথাটা লেভিনকে বলা খুবই কঠিন কাজ তার বিস্তারিত বিবরণ দেওয়াটা আরও কঠিন কিন্তু লেভিন কিছুই জানতে চাইল না শুধু নীরবে দাঁড়িয়ে ভ্রুকটি করতে লাগল কিটি বলল তুমি সেখানে না থাকায় আমি খুবই দুঃখিত হয়েছিলাম তুমি যে সেখানে ছিলে না তা নয় তুমি থাকলে আমি আত্মসচেতন থাকতে পারতাম এখন আমি আরো বেশি লাল হয়ে উঠছি আরো বেশি চুলের গোড়া পর্যন্ত লাল হয়ে এসে বলতে লাগলো কিন্তু কোনো একটা ফোকর দিয়ে তুমি যদি আমাদের দেখতে পেতে তাহলে খুব ভালো হতো কিটির বিশ্বস্ত চোখ দুটির দিকে তাকিয়ে লেভিন বুঝতে পারলো যে নিজেকে নিয়ে কিটি সুখী হয়েছে তাই সে তাকে নানান প্রশ্ন করতে লাগলো আর সেটাই কিটি চাইছিল সব কথা শুনে লেভিনের মেজাজ ভালো হয়ে গেল সে জানালো নির্বাচনের সময় যেরকম বোকার মতো আচরণ করেছে সেরকম আর কখনো করবে না এবং আবার যদি কখনো ভ্রঞ্জকির সঙ্গে দেখা হয় তো তার সঙ্গে যতদূর সম্ভব অমায়িক ব্যবহার করবে লেভিন বলল তোমার এমন কোন শত্রু আছে যার সঙ্গে দেখা করতেও ভয় পাও এ কথা ভাবাও অসহ্য সকাল এগারোটার সময় বাড়ি থেকে যাবার আগে স্বামী যখন তার সঙ্গে দেখা করতে এলো তখন কিটি বলল দয়া করে গিয়ে বোলের সঙ্গে দেখা করে এসো আমি জানি তুমি ক্লাবেই খাবে বাপি তোমার নামটাও বসিয়ে দিয়েছে কিন্তু ততক্ষণ তুমি কি করবে কাতাবাজভের সঙ্গে দেখা করতে যাব লেভিন জবাব দিল এত সকালে সে কথা দিয়েছে মেত্রবের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে তার সঙ্গে আমার কাজের বিষয়ে কথা বলতে চাই পিতাসবুর্গে সে একজন বিখ্যাত অর্থনীতিবিদ লেভিন বলল তার প্রবন্ধেরই তো তুমি খুব প্রশংসা করেছিলে না আচ্ছা তারপরে কিটি শুধালো আমার দিদির ব্যাপারটা জানবার জন্য একবার আদালতেও ঢু মারতে পারি আর কনসার্ট ওহ কনসার্ট আমি একলা যাব না আহ কিন্তু তোমাকে যেতেই হবে ওরা সব নতুন জিনিস বাজাচ্ছে তাতে তো তোমার খুব আগ্রহ আমি তো নিশ্চয়ই যেতাম যা হোক ডিনারের আগেই আমি বাড়ি ফিরবো ঘুড়িটা দেখে লেভিন বলল ফ্রক কোটটা পরে যাও যাতে সোজা বলদের ওখানে চলে যেতে পারো সেখানে কি যেতেই হবে অবশ্যই যাবে সে আমাদের সঙ্গে দেখা করে গিয়েছে সেটা এমন শক্ত কী কাজ সেখানে যাবে বসবে আবহাওয়া নিয়ে পাঁচ মিনিট কথা বলবে উঠে দাঁড়াবে চলে আসবে কিটি হাসতে লাগলো কিন্তু বিয়ের আগে তো তুমি সেখানে যেতে যেতে না কিটি বলল তা যেতাম কিন্তু সব কেমন লজ্জা করতো আর এখন তো সে অভ্যাসটাই চলে গেছে শপথ করে বলতে পারি সেখানে যাওয়ার চাইতে আমি বরং পরপর দুদিন না খেয়ে থাকতেও রাজি আছি আমার সব সময় মনে হয় যে তারা আপত্তি করে বলবে বিনা কারণে তুমি কেন তুমি এখানে এসেছো আহ তারা মোটাই আপত্তি করবে না আমি কথা দিচ্ছি হাসতে হাসতে তার মুখের দিকে তাকিয়ে কিটি বলল। স্বামীর হাত ধরে বলল আচ্ছা বিদায় তাদের সঙ্গে দেখা করো কিন্তু শোনা লেভিন কিটির হাতে চুমু খেয়ে বেরিয়ে যাচ্ছিল এমন সময় কিটি তাকে থামালো কস্তুয়া তুমি কি বিশ্বাস করবে আমার হাতে আছে মাত্র পনেরো রুবল ঠিক আছে ব্যাংকে নেমে আরও কিছু নিয়ে আসবো কত লাগবে মুখে বিরক্তি ফুটিয়ে সে বলল হাত ধরে কিটি বলল না দাঁড়াও এ নিয়ে একটু আলোচনা করা যাক আমি চিন্তিত হয়ে পড়েছি অপ্রয়োজনে তো কোনো খরচ করি না তবু টাকা ফুরিয়ে যায় কোথাও একটা গোলমাল হচ্ছে মোটেও না গলাটা পরিষ্কার করে ভুরুর নিচ দিয়ে তার দিকে তাকিয়ে লেভিন বলল এভাবে গলা পরিষ্কার করবার অর্থ কেটি বোঝে এর অর্থ বড়ো রকমের বিরক্তি কিটির প্রতি নয় নিজের প্রতি সে সত্যি বিরক্ত হয়েছে টাকা হাওয়া হয়ে যাচ্ছে বলে নয় একটা কিছু গোলমাল চলছে আর সেটা সে ভুলে থাকতে চাইছে এই কথাটা মনে করিয়ে দেওয়া হয়েছে বলেই সে বিরক্ত হয়েছে সকলকে বলেছি গমটা বিক্রি করে দিয়ে কলের জন্য আগাম টাকা জোগাড় করতে টাকা এসে যাবে কোনো ভয় নেই তা জানি কিন্তু আমরা কি বড়ো বেশি খরচ করছি না মোটেই না মোটেই না লেভিন আবারও বলল আচ্ছা তাহলে চলিস না কিন্তু না কিন্তু সত্যি মায়ের কথা শুনেছিলাম বলে মাঝে মাঝে আমার বড় দুঃখ হয় গ্রামে কত ভালো ছিলাম এখানে তোমাদের সবাইকে কষ্ট দিচ্ছি আর কত টাকা খরচ হচ্ছে মোটেই না মোটেই না বিয়ের পর থেকে একদিনের জন্য আমার মনে হয়নি যে সংসারটা এর চাইতেও ভালোভাবে চলতে পারতো সত্যি তার চোখের দিকে তাকিয়ে কিটি বলল কোনো কিছু না ভেবে কিটিকে সান্ত্বনা দেবার জন্যই লেভিন কথাটা বলেছে কিন্তু তার চোখের জিজ্ঞাসু দৃষ্টির দিকে চোখ পড়তেই একান্ত আন্তরিকভাবেই সে একবার কথাগুলো উচ্চারণ করলো আসন্ন ঘটনার কথা স্মরণ করে সে মনে মনে বলল ওর অবস্থার কথাটা আমি ভুলেই গিয়েছিলাম কিটির দুটি হাত ধরে বলল শিগগিরই হবে কি কীরকম মনে হচ্ছে অনেক ভেবে ভেবে ও ভাবনা আমি ছেড়ে দিয়েছি আমি কিছু জানি না ভয় পাচ্ছ না তো কিটি ধমকের হাসি হাসলো একটুও না যদি আমাকে দরকার হয় আমি কাতাবাসদের বাড়িতে থাকব। কিছুই হবে না উনি মোটেই মাথা ঘামিও না বাপিকে নিয়ে গাড়ি করে বেড়াতে যাচ্ছি পথে ডলিকে দেখতে নামবো ডিনারের আগেই তোমাকে আশা করব কিন্তু হ্যাঁ তুমি কি জানো ডলি খুব গাড্ডায় পড়েছে আপাদমস্তক ঋণে ডুবে আছে হাতে একটা শুনেই কাল মামনি ও আমি আর্সেনির সঙ্গে কথা বলেছি আর্সেনির লভ তৃতীয় বোন নাতালির স্বামী এবং ঠিক করেছি তোমাকে ও তাকে স্তেবের পিছনে লাগাবো ব্যাপারটা অসহ্য হয়ে উঠেছে বাপিকেও কিছু বলতে পারছি না কিন্তু তুমি ও সে আমরা কি করতে পারি লেভিন শুধালো দেখো তুমি আর্সেনির কাছে যাবে তার সঙ্গে কথা বলবে আমাদের কথা সেই তোমাকে বলবে আরচিনি যা বলবে তাতে আমি রাজি থাকব। তার সঙ্গে দেখা করব। ভালো কথা যদি কনসার্টে যাই তো নাতালিকে নিয়েই যাব আচ্ছা চলি হলেই কুজমার সঙ্গে দেখা হয়ে গেল লেভিনের বিয়ের আগেকার এই বুড়ো চাকরটি তাদের শহরের গৃহস্থলী দেখাশোনা করছে সে বলল বিউটির গ্রাম থেকে আনা ঘোড়া পায়ের নতুন করে নাল পরানো হয়েছে কাজেই সে এখন ঘোড়া কি হুকুম করেন মস্কো এসে প্রথম দিকে লেভিন গ্রাম থেকে আনা ঘোড়াগুলোর উপর কড়া দৃষ্টি রাখতো কিন্তু ক্রমে সে বুঝতে পারল যে নিজের ঘোড়া রাখার চাইতে ভাড়াটে গাড়ির ঘোড়ায় সস্তা হয় কাজেই নিজের ঘোড়া থাকা সত্ত্বেও এখন তারা সেই ঘোড়াই ব্যবহার করে একজন পশু চিকিৎসককে ডেকে পাঠাও হয়তো পায়ের কড়া ফুলেছে আর একাতারিনা আলেকজান্দ্রাবনা কী করবেন কুজমা জিজ্ঞাসা করলো একজন কোচওয়ানকে ডেকে দুটো ঘোড়াকে আমাদের বোহাম গাড়িতে জুত্তে বলো লেভিন জবাব দিল হ্যাঁ স্যার শহর জীবনের এই তো সুবিধা গ্রামে হলে যে সমস্যা নিয়ে দুশ্চিন্তার অবধি থাকতো না এত সহজে তার সমাধান করে দিয়ে লেভিন বেরিয়ে গেল একটা গাড়ি নিল তাতে চেপে নিকিৎসकाया স্ট্রিটে চলে গেল পথে যেতে যেতে তার টাকার কথা আর মনে পড়লো না সে ভাবতে লাগল পিতাসবুর্গের অর্থনীতিবিদদের সঙ্গে আসন্ন সাক্ষাতের কথা নিজের বইটা সম্পর্কে তার সঙ্গে আলোচনা করতে হবে মস্কোর জীবনযাত্রার প্রথম দিকে গ্রাম্য জীবনে অভ্যস্ত লেভিন শহরের পক্ষে অনিবার্য অথচ অপ্রয়োজনীয় খরচপত্রের চাপে খুবই বিব্রত হয়ে পড়েছিল ক্রমে সেসবিশ হয়ে গেছে তার অবস্থা এখন মাতালদের মতো প্রথম গ্লাসটা গলায় আটকে যায় দ্বিতীয়টা গলা দিয়ে নামে ঝিনুকের মতো আর বাকিগুলো ছোট পাখির মতো ফুড়ুত করে উড়ে যায় প্রথম একশো রুবলের নোট দিয়ে লেভিন যখন পরিচারক ও দারোয়ানদের জন্য উর্দি কিনেছিল তখন জিনিসগুলো কিটি ও তার মায়ের কাছে যতই অনিবার্য বলে মনে হোক না কেন তার মনে হয়েছিল এই দামে সারা গরমকালের জন্য খামারের কাজে দুটো মজুর রাখা যেত তাই সেই প্রথম একশো রুবল তার গলায় আটকে গিয়েছিল পরবর্তী একশো রুবল ব্যয় হয়েছিল আত্মীয় জন্য দেওয়া ডেনারের খরচ মেটাতে সেটা আরও সহজে গলা দিয়ে নামলেও লেভিন কথা না ভেবে পারেনি যে এই খরচে দুই পুট জই কাটা বাধা ঝাড়াই ও গোলা হয়ে যেত আর এখন তো নোটের পরে নোট উড়ে যায় ছোট পাখির মতো ফুরুত করে তা নিয়ে লেভিন ভাবনা চিন্তাই করে না এমনকি এই হারে খরচপত্র চলতে থাকলে যে এক বছর পার হবার আগে তাকে ধার কর ডুবে যেতে হবে সে বিচার বিবেচনায়ও কোনো ফল হয়নি এখন একমাত্র কথা হলো দরকার মতো টাকা ব্যাঙ্কে থাকা চাই সে টাকা কোথা থেকে আসবে সেটা কোনো কথাই নয় কিন্তু এখন তো ব্যাংকের টাকা ফুরিয়ে এসেছে আর নতুন করে কোথা থেকে টাকা আসবে সে তো জানে না কিটি টাকার কথা বলাতে এই জন্য সে বিচলিত হয়ে পড়েছিল কিন্তু সেসব কথা ভাববার মতো সময় এখন তার নেই যেতে যেতে সে শুধু ভাবতে লাগল কাতাবাজের কথা আর সঙ্গে আসন্ন সাক্ষাতের কথা এবার মস্কো এসে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী অধ্যাপক কাতাবাজবের সঙ্গে লেভিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছে বিয়ের পরে তার সঙ্গে এই প্রথম দেখা জগৎ সম্পর্কে স্পষ্ট ও সরল ধ্যান ধারণার জন্য কাতাবাজ তার খুবই ভালো লেগেছে লেভিন পছন্দ করে কাতা স্পষ্টতা আর কাতাবাজ পছন্দ করে লেভিনের সামঞ্জস্যহীনতা কাজেই মাঝে মাঝে দেখা করে নানা রকম তর্ক বিতর্ক করতে দুজনেরই ভালো লাগে লেভিনের বইয়ের কিছু কিছু অংশ পড়ে কাতাবাজবের ভালো লেগেছে সেই জানিয়েছে যে বিখ্যাত মেত্র লেভিনের বইটা সম্পর্কে আগ্রহ দেখিয়েছে বেলা এগারোটা নাগাদ সে কাতা বাড়িতে আসবে এবং এখানে লেভিনের সঙ্গে দেখা হলে খুশি হবে দরজার মুখে লেভিনকে অভ্যর্থনা জানিয়ে কাতাবাস বলে উঠল আরে বাবা তোমার দেখছি অনেক উন্নতি হয়েছে ঘন্টা শুনে তো ভাবলাম সে যথা সময়ে আসার লোক নয় কাতাবাস তাকে সঙ্গে করে পড়ার ঘরে নিয়ে গিয়ে মাঝারি উচ্চতার সৌম্যদর্শ একটি শক্ত সমর্থ লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিল এই লোকটি মেত্রব কিছুটা রাজনীতি নিয়ে আর কিছুটা সেন্ট পিতাসবুর্গের উঁচু মহলের নানা মতামত নিয়ে তারা কিছুক্ষণ আলাপ আলোচনা করল দেখো আমার এই বন্ধুটি একটা বই লিখে প্রায় শেষ করে তারপর কাতাবাস এনেছে বিষয়বস্তু জমির সঙ্গে চাষির সম্পর্কের স্বাভাবিক শর্ত এ বিষয়ে আমি বিশেষজ্ঞ নই তবে প্রাকৃতিক ইতিহাসের ছাত্র হিসেবে বইটার কিছু কিছু পড়ে আমি খুশি হয়েছি খুব ভালো কথা মেত্র বলল আসলে আমি লিখতে শুরু করেছিলাম কৃষি ব্যবস্থা নিয়ে কিন্তু চাষের প্রধান যন্ত্রপাতি খামারের মজুর প্রভৃতি বিষয়ে পড়াশুনো করে কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্তে পৌঁছে গেছি মুখ লাল করে লেভিন বলল মেত্রপ জিজ্ঞাসা করল কিন্তু রুশ খামার মজুরদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনার কী ধারণা লেভিনকে কিছু বলবার সুযোগ না দিয়ে মেত্রপ তার নিজের মতবাদ সম্পর্কে লম্বা বক্তৃতা দিতে শুরু করলো সেসব কথার কিছুই লেভিন বুঝতে পারল না বুঝবার কোনো চেষ্টাও করলো না মেত্রব অনর্গল বলতে লাগল তার কথা শেষ হতেই কাতাবাজ নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল। কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে লেভিনের প্রশ্নের জবাবে সে বলল আজ আমাদের শৌখিন সমাজের পক্ষ থেকে সিন্তিকের মৃত্যুর পঞ্চাশতম বার্ষিকী পালন করা হচ্ছে প্রিয়তর আইভানবি ও আমি সেখানে যাচ্ছি কথা দিয়েছি জীববিদ্যায় তার গবেষণার উপর একটা প্রবন্ধ আমি সেখানে পড়বো চলো না তোমারও ভালোই লাগবে মেত্র বলল হ্যাঁ সময়ও হয়ে গিয়েছে আপনিও চলুন যদি চান তো পরে আমার বাড়িতে আসুন আপনার বইয়ের কিছু কিছু অংশ আমাকে পড়ে শোনাবেন না না কি জানেন বইটা শেষ করতে এখনও অনেক বাকি তবে আপনাদের সঙ্গে সভায় আমি যাচ্ছি ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব আগের পঁয়ত্রিশটি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ